বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুণা হবে বিড়ালের বাচ্চা যদি অন্যত্র রেখে আসে যাতে কোনো অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয় তো কোনো অসুবিধা নেই এর কারণ আপনার কোনো করে সে আপনার ডিস্টার্ব করছে আমি একটা মসজিদের চাকরি করি মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদে অবস্থান করি ইবাদত না করে মসজিদে অবস্থান করা ঠিক হবে কিনা মসজিদ কর্তৃপক্ষ ইমামের জন্য বা মসজিদের স্টাফদের জন্য রেস্ট রুম রাখা তাদের অপরিহার্য কর্তব্য আমাদের বেশিরভাগ মসজিদের দায়িত্বশীল এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না ইমাম সাহেব বা মজাদ সাহেব যাদের পাঁচ তো ডিউটি করতে হয় তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে তাদের আবাসন ব্যবস্থা থাকা উচিত সেটা যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদ তারা মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন যেটা জাহেজ নাম মৌলিকভাবে তো এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন আর যদি আপনার মসজিদে থাকতে হয় অবস্থান করতে হয় তাহলে যখনই আপনি ঢুকবেন এতেকাফার নিয়ত করে নেবেন যে আমি এই অবস্থানটা মসজিদে অবস্থানটাও এবাদতের নিয়তে হলে সেটা সোয়াবের হয় এরপর আপনি সেখানে ঘুমান কিছু সময় বাদবন্দি করে বাকি সময় ঘুমান আপনি রেস্ট করেন সেটা জায়জ আছে এই জন্য আপনি নিয়ত করে আপনি অবস্থান করতে পারেন